আমরা 28 তারিখ যে বিএনপির ঘোষিত যে প্রোগ্রামটা ছিল সেটা নিয়ে কিন্তু অনেক ধরনের উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। আমরা দীর্ঘদিন যাবত দেখি এটাকে ক্যাম্পেইন করা হয়েছে। তারা আসলে চেষ্টা করে সারা বাংলাদেশে নানা ধরনের সমাবেশও করেছে। এর আগে আমরা দেখলাম যুব সম্মেলন করেছে, তারুণ্যদের সমাবেশ করেছে, প্রত্যেকটা বিভাগীয় শহরে প্রোগ্রাম করেছেন এবং প্রতিদিন পল্টন যে তার পার্টি অফিস আছে ওখানে কিন্তু নানা ধরনের বক্তব্য বিবৃতি প্রতিদিন দিয়েছেন। এবং আমরা দেখতে মাঝে মাঝে তাদের বিদেশি নানা ধরনের এজেন্সির মানুষজনকে ডেকেও তারা কিন্তু কথা বলেছেন, তাদের বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছেন। তাদের দাবিও ছিল একটাই, হলো একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন চান। এবং 28 তারিখকে ঘিরেই কিন্তু বিএনপির একটা স্বপ্ন ছিল, মনে হয়েছিল ওই দিনই সরকার শেষ হয়ে যাবে, এর পরের দিন থেকে মনে হয় যেন তারাই ক্ষমতা গ্রহণ করবে। এই ধরনের অস্থির পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। আমরা সর্বপ্রথম বাংলাদেশে দেখলাম এবং এই যে চিফ জাস্টিসের বাড়িতে হামলা হলো, জাজেস কমপ্লেক্সে হামলা হলো, হসপিটালে হামলা হলো। শরীফ ভাই, আমরা তো একই সময়ে ক্যাম্পাসে রাজনীতি করেছি, চিফ জাস্টিসের বাড়ির সামনে কিন্তু আমরা অসংখ্যবার মিছিল নিয়ে গেছি এবং কখনোই আমরা ভাবিও নি মানে এই চিফ জাস্টিসের বাড়িতে একটা ঢিল ছোড়া যায়। এবং আমরা যদি মনে করি কোনো হসপিটাল, বিশেষ ঢাকা মেডিকেল তো আমাদের পাশেই ছিল ক্যাম্পাসের পাশে, কোথাও কোনো হসপিটালে কখনও কোনো ধরনের একটা ঢিল ছোড়া হয় সেটা আমাদের মধ্যে কখনোই ছিল না। কিন্তু হঠাৎ করে এমন কী হলো যে তারা চেষ্টা করেছে জাজেস কমপ্লেক্সে হামলা থেকে শুরু করে চিফ জাস্টিস সব জায়গায় হামলা করা হলো। হওয়ার পরে আমরা দেখলাম যে তাদের একটা যে এই পরিবেশ তৈরি করে মনে করেছিল ওই দিনই সরকারকে কোনো না কোনো একটা বিষয়ে বিপদে ফেলতে পারবে। ওই দিন 28 তারিখ চট্টগ্রামে কিন্তু টানেল, বঙ্গবন্ধু টানেল উদ্বোধন হচ্ছিল, আমি সেখানে ছিলাম। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নির্ভার ছিলেন, আমরা সকলে কিন্তু মেসেজ পাচ্ছিলাম, যেহেতু আমরা এখন বিশেষ করে মোবাইলের কারণে তো আমরা সকলেই সব খবরগুলো পাই, আমরা খবর পাচ্ছিলাম চিটংয়ে বসে যে ঢাকায় এরকম একটা ঘটনা ঘটছে। কিন্তু আমরা যেই বিষয়টা নিয়ে বিএনপি তাদের একটা পরিবেশ তৈরি করে, একটা ঘোলাটে পরিবেশ তৈরি করে বাংলাদেশ বলব জনগণকে জানান দেওয়ার চেষ্টা করেছে, সেই জায়গায় একটা সংকট তারা তৈরি করেছে। সেটা হলো তারা তাদের পক্ষে কিছু আন্দোলন কর্মসূচিতে আমরা একটা পরিবেশ তৈরি করেছে তারা আজকে, যার ফলশ্রুতিতে আমরা দেখলাম যে পরপর 72 ঘন্টা অবরোধ হলো, এখন আবার 48 ঘন্টার একটা অবরোধ শুরু হয়ে গেল। এবং আমরা আজকে যে অবরোধটাকে আপনি মানে এটাকে আদৌ সংকট যেটা বলেন, তারা সংকট করছে তাদের প্রোগ্রাম দেওয়ার জন্য বলছে, তাহলে এখানে এই যে সংকটটা যদি হয় যেহেতু সামনে নির্বাচন, তাহলে এইটা সমাধানটা মানে কে করবে? এটা আমি একটু বলি। হ্যাঁ, আমার কাছে যেটা মনে হচ্ছে আজকে কিন্তু অনেকটা স্বাভাবিক হয়ে আসছে, বিশেষ করে আমি যদি বলি রোডের যে বিষয়টা আছে, গাড়ি ঘোড়া সব কিছু স্বাভাবিক পর্যায়ে চলে আসছে বলে আমার মনে হয় আজকে। এবং সরকারি স্কুলগুলো কিন্তু অনেক পাবলিক স্কুলও খোলা রেখেছেন এবং অনেক বিশ্ববিদ্যালয়ে কিন্তু ক্লাসও হচ্ছে কিংবা পরীক্ষাও নিচ্ছেন, যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সমস্ত স্কুল কলেজগুলোতে কিন্তু পরীক্ষাও চলছে। তো যার কারণে মনে হচ্ছে একটা স্বাভাবিক পর্যায়ে চলে আসছে। কিন্তু আমরা তো এই অভিজ্ঞতা আমাদের আছে, বিএনপি কিন্তু 2013-14 সনের আগুন সন্ত্রাসের পর লাগাতার একটা অবরোধ ডেকেছিলেন এবং যে অবরোধ সেদিনকার নেত্রী যে বেগম জিয়া বিএনপির নেত্রী, তিনি স্বেচ্ছায় তার অফিসে অবস্থান করেছিলেন। তিনি সেদিন আপনাদের গণমাধ্যমে একজন কর্মীর কাছে বলেছিলেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কতদিন এই পার্টি অফিসে অবস্থান করবেন, যতদিন আওয়ামী লীগ সরকারকে আমি পদে থেকে বাধ্য করতে পারবো না ততদিন আমি থাকবো। কিন্তু দুর্ভাগ্য হলো এইটা সত্য, তা বিএনপির জন্য দুর্ভাগ্য সত্য এটাই, সেদিন কিন্তু আওয়ামী লীগ কিন্তু পদত্যাগ করেনি এবং তার সরকার গঠন করেছেন এবং এই সরকারকে কন্টিনিউয়াস কিন্তু 5 বছর চালিয়ে নিয়েছেন। কিন্তু তাদের সেই আন্দোলন, সেই যে অবরোধ, সেই অবরোধ কিন্তু উইথড্র করা হয়নি এবং কেমন যে হাওয়ায় মিশে গেছে সমস্ত আন্দোলন। তা আমার কাছে যেটা মনে হয়, যখন আমরা যেটা মনে করছি আগামী সপ্তাহের মধ্যে হয়তো বা তফসিল ঘোষণা করা হবে, জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে, আমাদের যেটা মনে হয় তো সম্ভাব্য এই দিনগুলো যখন শুরু হয়ে যাবে এবং অনেকটা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে অনেক রাজনৈতিক দল, তো এই আন্দোলনগুলো কিংবা এই যে এখন একটা অস্থির একটা পরিবেশ কিংবা আমরা যে কথা বলছি সেটাও কিন্তু কমে যাবে বলে মনে হয়। অনেক ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ।